এবার হাদিসটা শুনেন হাদিসটি খাসাইসুল কোবরা পিওর আরবিতে লেখা দুই খণ্ডে বিভক্ত ভারতবর্ষের প্রিন তার দ্বিতীয় খণ্ডের 35 পৃষ্ঠাতে হাদিস শরীফ বর্ণিত হয়েছে আমার নবী পাক সাহেবে আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বসে আছেন একজন আরবি ব্যক্তি গ্রাম্য ব্যক্তি আমার নবীর নিকটে আসার পর উপস্থিত হয়েছেন দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন তোমার রহমাতুল লিল আলামিন পয়গাম্বর দুনু জাহানের মালিক ও মুক্তা নবী আমার কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন সুবহানাল্লাহ মুসলমান বানিয়ে দিলেন এই বাবুরা উপরে সরাগো উপরে জায়গা আছে তো নিচে না ধরলে কি হবে উপরে জায়গা আছে এসে বসো আলহামদুলিল্লাহ এ ব্রাদারান ইসলাম শুনেন ভালো করে শুনেন মনোযোগ সহকারে শুনেন আমি মাওলানা সৈয়বুর রহমানকে বলেছিলাম যে একটু জায়গা বেশি করে হুজুর আসছে আমাদের নাম শুনে লোক আসে না সেটা আলাদা কথা কিন্তু হুজুরের নাম শুনে অবশ্যই আসবে আলেম ওলামা আসবে হ্যাঁ বহু আলা হযরতের আমার প্রেমিকা ছালা হযরতের আশিক আছে তারা আসবে খানদানের রাজার চশমচের আগে নূরময় চেহারা দর্শন করার জন্য এ ব্রাদার আল ইসলাম তো আলহামদুলিল্লাহ ঈদগাহ ভর্তি হয়ে গিয়েছে আর যারা আছেন একটু বসে পড়েন ভাই হুজুর আসছেন তো ব্রাদার আল ইসলাম নবী আমার মুসলমান করে দিলেন মুসলমান হওয়ার পর সাহাবী মনে মনে চিন্তা করছে যে একটি মুজিজা দেখতে পেলে একটু ভালো হতো তাহলে আমার ইমানটা সতেজ হতো ইমানটা তাজা হতো যদি এই অবস্থাতে একটা মুজিজা যদি দেখতে পেতাম এ ব্রাদার তো আমার নবী কার নাম যে পয়গাম্বর মানুষের হৃদয়ে উত্থাপিত বিষয় দর্শন করেন যা জগৎ দেখতে পায় না তা আমার নবী দেখতে পান আপনার মনে কি বলছে মনে কি গাইছে আমার নবী তা বুঝতে পারে পয়গাম্বর বুঝতে পারেন এ ব্রাদার আল ইসলাম আপনাদেরকে বলতে চাই তো নবী আমার বলছেন এ আরবি কিছু বলতে চাও তো বলছে ইয়া রাসূলুল্লাহ একটি কথা বলছিলাম বলে কি বলো বলে ইয়া রাসূল আমি নতুন মুসলমান হলাম কালেমা পড়লাম ইসলাম ধর্ম গ্রহণ করলাম ঈমান আনায়ন করলাম তো ইয়া রাসূলুল্লাহ একটি মুজিজা যদি দেখতে পেতাম তো খুব ভালো হতো সুবহানাল্লাহ দেখতে পেলে এই জোরে বলেন কি মুজিজা একটি মুজিজা দেখতে পেলে খুব ভালো হতো তা আমার রহমাতুল লিল আলামিন পয়গাম্বর মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আম্বিয়াদের ইমাম আম্বিয়াদের সর্দার আদম সন্তানদের সর্দার খাতেমুন নাবিকিন সর্বশেষ নবী এ নবী আমার বলতেছেন তুমি কি মুজিজা দেখতে চাও তো তুমি বলো তো চিন্তা ভাবনা করছে কি মুজিজা দেখতে চাইবো তো দেখছি যে পারছে কিছুই নাই তো একটু দূরে একটা গাছ দাঁড়িয়ে আছে কি দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য বলেন কি দাঁড়িয়ে আছে গাছ একটি গাছ দাঁড়িয়ে আছে তো বলছে ইয়া রাসূলুল্লাহ ওই গাছটিকে আপনার নিকটে ডেকে নিন গাছটিকে আপনার নিকটে দেখে নি আচ্ছা বলেন তো গাছ চলাফেরা করতে পারে এই নড়াচড়া করতে পারে গাছ দেখতে পায় কাজ কথা বলতে পারে না কথা শুনতে পায় না পায় না এ ব্রাদার আল ইসলাম কি হলো গো ওখানে ছেলে দুটো এই বাবুরা কথা বলো না বাপজি বাপ আমার ইশারাতে কাজ করো ইশারাতে যা কথা বলবে আমার সময় বলে নাও জান ভরে কিন্তু অসুবিধা নাই আমি তোমাদের উপর রাগ করব না কিন্তু আমার হুজুর আসার পর যেন কথা বলা না হয় হুজুর আসার পর কেউ কথা জানে না বলে আমি তার জন্য অনুরোধ করব তো আরবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গাছটিকে আপনার নিকটে ডেকে নিন তোমার দয়ার নবী রহমতুল লিল আলামিন নবী আমার বলতেছেন আরবি আমাকে যেতে হবে না তুমি যাও গিয়ে বলো হে গাছ তোমাকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেছে সুবহানাল্লাহ যাও তো গিয়ে তুমি বলো নতুন সাহাবী নতুন কালেমা পড়েছে নতুন মুসলমান হয়েছে তো ভাবছে যে আমার কথাতে আসবে না আসবে না
বলে আসবে না আসবে না বেরাদারান ইসলাম তো এহেন অবস্থায় নবী আমার বলতেছেন যাও কি আমার নাম বলো এ বেরাদার নতুন সাহাবী গাছটির নিকটে গিয়ে হাদিসে রাবি বলে গাছের পাশে দাঁড়িয়ে গাছকে সম্বোধন করে বলতেছে হে গাছ তোমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেছেন হাদিসে রাবি বলেন যেমন বলা নবীর কথা বলা নবীর নাম নেওয়া গাছ আগে পিছনে ডানে বামে ঝাকুনি দিয়ে শিকড়কে উঠিয়ে নিয়ে মানবের মতন আমার নবীর দিকে চলতে আরম্ভ করে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ সুবহানাল্লাহ গাছ চলছে আরবি আশ্চর্য হয়ে গেছে এই বাবুরা ওরা যা করছে করতে দাও তোমরা আমার দিকে তাকাও ওরা কজন আর কথা শুনবে ওরা যা করছে করতে দেন আর আপনারা আমার দিকে তাকান ব্রাদার আর ইসলাম আরবি দেখতেছে সাহাবি দেখতেছে যে গাছ মানুষের মতো চলতে আরম্ভ করেছে কোন দিকে যেদিকে আমার নবী আছেন যেদিকে আমার নবী আছেন নবীর নাম বলাতে গাছ মানবের মতন চলতে আরম্ভ করেছে গাছের দর্শন শক্তি খুলে গিয়েছে দেখতেছে গাছ যে অমক স্থানে আমার নবী অবস্থান করতেছে সুবহানাল্লাহ গাছ আগে আগে চলতেছে আর আরবি এ সাহাবি গাছের পিছনে পিছনে চলছে গাছ দেখি কোথায় যায় গাছ দেখি কোথায় যায় তো আরবি বলেন ও সাহাবি বলেন গাছ মানবের মতো মানুষের মতো চলে আমার নবীর সম্মুখে গিয়ে নত মস্তকে দাঁড়িয়ে গিয়েছে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে কি বলতেছে হাদিসে রাবি বলেন ফাকালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গাছ নাবীর নিকটে গিয়ে নতমস্তকে দাঁড়িয়ে গিয়েছে আর গাছের জবান খুলে গিয়েছে গাছ গিয়া সর্বপ্রথম আমার নবীকে সালাম দিতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে নবী কার নাম পয়গাম্বর কার নাম